তৃণমূল কংগ্রেসের যে ছাত্র ইউনিট, তারা আজকে শিক্ষা ভবন ঘেরাও করেছে, কারণ শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে ত্রিপুরা রাজ্য জুড়ে। আপনারা এর আগেও দেখেছেন যে শিক্ষাক্ষেত্রে কীরকম একটা অপদার্থতার নজির এই সরকার রেখেছে, যেখানে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি, এবং বামফ্রন্ট যে ভুলভাবে শিক্ষক নিয়োগ করেছিল বর্তমানেও এই সরকার সেটাকেই কন্টিনিউ করছে। কোথাও দেখা যাচ্ছে ছাত্র আছে শিক্ষক নেই, কোথাও দেখা যাচ্ছে স্কুল বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোথাও দেখা যাচ্ছে যে মিড ডে মিল যে ধরনের মিল এখানে দিচ্ছে সেটা ছাত্রদের বলতে পারেন যে সেটা হজম করার অযোগ্য। এইরকম একটা অবস্থা, অরাজকতা দীর্ঘদিন ধরে চলছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এবং বিভিন্ন জায়গায় যে স্কুলে দেখবেন এরা চাইছে যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গিয়ে যাতে বেসরকারি স্কুলে মানুষ ভর্তি করে, আমি জানি না এর পিছনে কী রহস্য আছে। দিব্যজ্যোতি স্কুলের মাধ্যমে 1000 টাকা করে কেন নেবে? আজকে এই সমস্ত ইস্যু নিয়ে আমাদের ছাত্র ইউনিট রাস্তায় নেমেছে।